দর্শক, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু। আমি এই ঘুঘু নিয়ে বিগত কিছুদিন আগে প্রতিবেদন তৈরি করেছিলাম, একজন সফল ঘুঘু খামারি, যিনি ঘুঘু খামার করে ব্যাপক সফল। এবং তারপরে একজনার প্রতিবেদন তৈরি করি, যিনি নিজের চেষ্টায় কিছু শিক্ষিত বেকার যুবককে কিছু ঘুঘুর খামার করে দেন, বাড়ি বাড়িতে দিয়ে বলতে ঘুঘুর খামার করে দেন। সেই ঘুঘু খামার এবং ঘুঘু খামার দেখার প্রেরণার পরে আমি নিজেই, আমার নিজের এমনিতে শখ ছিল ঘুঘু খামার করার, তো সেই জায়গা থেকে আমি নিজে কিছু ঘুঘু নিয়ে এই তো ঘুঘু খামার স্টার্ট করে দিছি। আপনারা আমাকে বিগত দিনে দেখেছেন যে আমি আমার যে দেশি মুরগির খামার, এই পাশে দেখতে পাচ্ছেন দেশি মুরগির খামার, এই পাশে দেশি মুরগির ফার্ম। আমি দেশি মুরগি নিয়ে অনেক ভিডিও বানিয়েছি, আপনাদের অনেক টিউটোরিয়াল দিয়েছি যে দেশি মুরগি কীভাবে লালন পালন করতে হয়, লাভজনক দেশি মুরগি কীভাবে পালন করতে হয়, 60 দিনে কীভাবে 700 গ্রাম ওজন নিয়ে এসে আপনি একটা দেশি মুরগি থেকে ভালো বেনিফিট করতে পারবেন। তো এই দেশি মুরগির পাশাপাশি আমি বিভিন্ন রকমের প্রতিবেদনও তৈরি করি, বিভিন্ন কৃষক কিংবা বিভিন্ন যারা খামারি তাদের সফলতার গল্পগুলো আপনাদের মাঝে তুলে ধরি। তো আমি নিজেও এই ঘুঘু ঘুঘু পাখিকে খুব ভালো লাগে, তো এর জন্য মূলত আমি ঘুঘু পালন শুরু করেছি আপনাদের দোয়ায়। এই যে আমি কিছু ঘুঘু নিয়ে শুরু করেছিলাম, এখন আমার এই ঘুঘুগুলা অ্যাডাল্ট, কিছু ডিম দিছে কিন্তু আমি ডিমগুলোকে ফুটাইতে পারি না, বুঝতে পারি না আসলে কীভাবে ফুটাইতে হবে। চেষ্টায় আছি যে হচ্ছে এইগুলাকে কীভাবে ডিম ফুটাইতে হয় কিংবা কীভাবে এগুলোকে খাদ্য ম্যানেজমেন্ট সব কিছু করতে হয়, এগুলো নিয়ে আমি আরও আরও সামনে বিশদ আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাখি, এই পাখিটা এর জন্য খুব ভালো লাগে। এই পাখিগুলো কিন্তু আমাদের যে দেশি ঘুঘু, সেই দেশি ঘুঘুর মতন। আমি কিন্তু এখানে কিছু দেশি ঘুঘু নিয়ে এসে রাখছি, যে দেখেন দেশি ঘুঘু, দেশি ঘুঘু, দেশি ঘুঘুর বাচ্চা। আমি চেষ্টা করছি যে এগুলো ব্রিডিং করানো যায় কিনা, আসলে এগুলোর পদ্ধতিগুলো জানতে হবে, বুঝতে হবে, আমি এটা বোঝার চেষ্টা করছি। শুনেছি নাকি এগুলো অনেক অনেক ভালো ব্রিড করে, এই অস্ট্রেলিয়ান ঘুঘু এগুলা আপনার প্রতি মাসে মাসে নাকি ব্রিড করে। তো সেই সুবাদে আমি ঘুঘু ক্রয় করে নিয়ে আসছি, এবং যারা অনেকেই ওই ভিডিও দেখার পরে আমাকে বলেছিলেন যে হচ্ছে ভাই আমি ঘুঘু কিনতে চাচ্ছি কিংবা ঘুঘু পাচ্ছি না, এরকম একটা বিষয়। তো আমি তাদেরকে বলবো যে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের ঘুঘুর দেওয়ার ব্যবস্থা করতে পারবো, যদি আপনারা ঘুঘু খামার করতে চান তাহলে আমি ঘুঘু দেওয়ার ব্যবস্থা করতে পারবো। আশা করা যায়, যেভাবে আমি শুনে আসছি, আমি এখনও নিজে প্র্যাকটিক্যালি এভাবে পাই নাই, আমি কেবল তো কিছুদিন হলো শুরু করছি, এগুলো ছোটো ছিল, বাচ্চা ছিল, কেবল ডিমে আসছে, আমি এর জন্য ভিডিওটা নিয়ে আসলাম। ডিম অবশ্য ভেঙে গেছে আমার উপরে, এখানে ডিম পড়ছিল, পরে পরে ভেঙে গেছে, তো এর জন্য জাস্ট আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আসলাম। যদি আপনারা কেউ করতে চান আমার সাথে সাথে তাহলে আমাকে বলতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে আপনাদের কাছে ঘুঘুগুলো ইয়ে করার জন্য, পাঠানোর জন্য, কিংবা আপনারা এসে নিয়ে যেতে হবে, এরকম একটা সিস্টেম। আমি এখানে আমাদের এলাকায় যেহেতু অনেক ফার্ম আছে, আমি অ্যাভেলেবল আছে, আমি আপনাদেরকে চাইলে এখান থেকে আপনাদেরকে জোগাড় করে দিতে পারবো ঘুঘুগুলো। তো যদি কেউ এই ফার্ম স্টার্ট করতে চান এবং ইয়ে করতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করবো যতটুকু সাপোর্ট দেওয়া যায়। আর যদি আপনারা চান যে ভাই গু ইতিবৃত্ত জানতে, যে একদম ছোটো থেকে কীভাবে একটা ফার্ম তৈরি করতে, আমি যখন এখন বর্তমান যে পজিশনে আসি, গুগুলো লালন পালন কীভাবে করতে হয়, কীভাবে খাবার দিতে হয়, কী করতে হয় না করতে হয়, পালন করতে হয় কোথায়, বিক্রি করতে হয় কোথায়, কীভাবে ইয়ে করতে হয়, আমি চাইলে সব দেখাবো। তবে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, একটু কমেন্ট করতে হবে, কষ্ট করে নিচে গিয়ে কমেন্ট করতে হবে, কারণ যদি আপনাদের রেসপন্স ভালো না পায় তাহলে অবশ্যই করবো না কাজগুলো। কারণ এর আগে আমি দেশি মুরগি নিয়ে কিন্তু অনেক রেসপন্স পেয়েছিলাম যে ভাই আপনারা দেশে, আপনি দেশি মুরগি আমাকে পালন করা বোঝান, দেখান কীভাবে কী করতে হয় না করতে হয়, লাভ ক্ষতি দেখান। তো সেই সুবাদেই কিন্তু হচ্ছে আমি দেশি মুরগির হচ্ছে একটা ফুল এপিসোড তৈরি করি, একদম অনেক দিনের লং টাইম, 100-এর উপরে ভিডিও আছে আমার দেশি মুরগি নিয়ে, কারণ হচ্ছে কী করতে হয়, কখন খাওয়াতে হয়, কখন ভ্যাকসিন দিতে হয়, কখন কী করতে হয়, সব বিষয় নিয়ে, বাচ্চাগুলো বড় করা, বড় মুরগি, এভরিথিং। এখন যদি আপনারা চান যে না হচ্ছে ও এরপরেও আপনারা হচ্ছে রঙিন মাছ নিয়ে, আমাকে অনেকে জিজ্ঞেস করছিলেন অ্যাকোরিয়াম ফিশ, অ্যাকোরিয়াম ফিশ কীভাবে পালন করতে হয় সব কিছু, আমার প্রায় প্রসেসিং রেডি, হয়তো বা সপ্তাহখানিকের মধ্যে আপনারা ভিডিও পাওয়া শুরু করবেন, সপ্তাহ কিংবা এক মাসের মধ্যে আপনারা পাওয়া শুরু করবেন। আমি প্রথম থেকে একদম স্টেপ বাই স্টেপ আমি যেভাবে শিখবো সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করবো। তো আপনারা যদি চান এই সম্পর্কে জানতে, আমি জানাইতে পারি, আমার কোনো প্রবলেম নাই। তো আজকে এ পর্যন্তই জানানোর জন্য যে আমি নিজেও একটা ঘুঘুর খামার শুরু করেছি, আপনারা ঘুঘুগুলো দেখতে পারেন অনেক সুন্দর, এখানে নিচে চড়ে বেড়ানোর মতো, একদম প্রাকৃতিক পরিবেশের মতো চড়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে ওরা। ওদের এখনও থাকার জায়গা সেভাবে দেওয়া হয় নাই, 2-3টা জায়গা করে দিছিলাম, পরে আবার ভেঙে ফেলছি, এরা ডিম পড়ে নাই জায়গা মতো। এই যে এইরকম জায়গা করছিলাম কিন্তু এই জায়গাগুলো তারা ডিম দেয় না, এরকম অনেকগুলো কার্টুন আমি কেটে দিয়েছিলাম ভেতরে ইয়ে করার জন্য, এখানে ফোটা করার জন্য, এই জায়গায় ডিম দেয় না, ডিম দিচ্ছে ওপরে, এবং ডিম দেওয়ার ফলে কী হয়েছে, এই ডিমগুলো পড়ে গেছে। আর আপনারা জানেন যে আমার সাথে রেগুলার যা হয় আমি প্রত্যেক দিনের কিন্তু আপনার সেগুলোই দেখানোর চেষ্টা করি, তো এখানেও সেম জিনিসটাই হয়েছে। আমি পরবর্তীতে আরও যদি কোনো নতুন কিছু তথ্য পাই আপনাদের দেওয়ার চেষ্টা করবো, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই বলবেন, তাহলে আমারও সুবিধা হয়, আমি ওই জিনিসটা জেনে গেলাম এবং আমার সামনের পথ চলারও সুন্দর হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে কোনো এক সময় কোনো এক জায়গায়, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।